কোনো ব্যক্তি যদি আল্লাহ তালাকে রাজি খুশি করার উদ্দেশ্যে এবং কি সে বিশেষ নিয়ামত হাসিল করার উদ্দেশ্যে মনে প্রাণে বিশ্বাস রেখে সকাল বিকাল মাত্র তিনবার পরে তিনবার আমল করে তিনবার পাঠ করে আল্লাপাক করব্বলা আলমিন তাকে যে নিয়ামতটি প্রদান করবেন নবী করিম সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি এই কালেমাটি এই দোয়াটি সকাল বিকাল মাত্র তিনবার পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং কিয়ামতির ভয়াবহ দিনের মধ্যে আল্লাহ তালা তার উপর রাজি থাকবেন আল্লাহ তালা তার উপর খুশি হবেন আল্লাহ তালা তার উপর সন্তুষ্টি হবেন এবং কি আল্লাহ তালা তাকে খুশি হয়ে চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা আল্লাহ তালা তাকে জান্নাত প্রদান করবেন জান্নাত এটি আরবি শব্দ ফার্সি ভাষায় একে বেহেস্ত এবং বাংলা ভাষায় স্বর্গ বলা হয় এর আবিধানিক অর্থ হল বাগান উদ্যান আরামদায়ক স্থান আর শরীয়তের পরিভাষায় পার্থিব জীবনের অবসানের পর মুমিনের চিরস্থায়ী জীবনের জন্য আল্লাহ পাক যে অনন্ত সুখময় আবাসন স্থান করে রেখেছেন তাকে জান্নাত বলে যে ব্যক্তি জান্নাত পেয়ে যাবে আল্লাহ তালা তাকে এত বেশি সুখ শান্তি প্রদান করবেন যে শান্তি সম্পর্কে কখনো সে শ্রবণ করেনি কখনো কল্পনাও করেনি কখনো চক্ষু দ্বারা সে দেখেনি আল্লাহ তালা এত বেশি নাজ নিয়ামত তাকে প্রদান করবেন আল্লাহ ফাঁকুর রব্বুল আল আমিন তার উপর রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন আল্লাহ তালা তার সকল ধরনের দুঃখ দূর করে দেবেন সকল ধরনের কষ্ট দূর করে দেবেন সকল ধরনের হতাশা দূর করে দেবেন সকল ধরনের চিন্তা দূর করে দেবেন আল্লাফাক রব্বুল আলামিন তাকে যে নিয়ামটি প্রদান করবেন তার জন্য চিরস্থায়ী সুখ শান্তি এবং আরাম আয়সের ঠিকানা জান্নাত অবধারিত করে দেবেন এই জীবনের দুঃখ কষ্টের কথা অভাব কন্ট্রোলের কথা রোগ শোকের কথা কখনো কল্পনাও করবে না কখনও সে চিন্তার মধ্যেও নিয়ে আসবে না আল্লাহ তালা এত বেশি নিয়ামতাকে প্রদান করবেন আর আল্লাহ তালা কুরানুল করেম এরশত করেছেন ইন আল্লাহ দিন আমানু আমিনুসী কায় এত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুল আ হলিদিন আ ফি হা লা ব উল আন হা যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস আপ্যায়ন স্বরূপ সেটাই তারা চিরস্থায়ী থাকবে সেখান থেকে তারা স্থানান্তর কামনা করবে না সুরা কাহাফ আয়তনং একশত ছয় এবং সাত আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফিরদাউস প্রদান করবেন তাই আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করে এবং মাগরীবের নামাজ সম্পূর্ণ করে তকবর নিয়তে তিনবার ইস্তিকফার পাঠ করব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া তুবি ইলাই এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা তিনবার দরুদ শরীফ পাঠ করব এরপরে রাসূলের শিখানো গুরুত্বপূর্ণ এই দোয়াটি আমরা তিনবার পাঠ করব রদিতু বিল্লাহি রাব্বাও ইসলামী বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তার উপর রাজি হয়ে হয়ে যাবেন যাবেন খুশি আমি সন্তুষ্টি চিত্তে আল্লাহকে রব ইসলামকে দিন ও মোহাম্মদ সাল্লা সাল্লামকে নবী গ্রহণ করছি আল্লাহ তালা আমাদের সকলকে মনে প্রাণে বিশ্বাস রেখে এই দোয়াটি তিনবার পাঠ করার আমল করার তৌফিক দান করবে